আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা রাখি ভালো আছো, সুস্থ আছো। আজকের পাঠে সবাইকে স্বাগতম। আমি রিক্তা পারভীন, সহকারী শিক্ষিকা, বাংলা, এসএসআর হাই স্কুল, আশুলিয়া সাভার, ঢাকা। আজকে আমি অষ্টম শ্রেণীর সাহিত্যকনিকা বাংলা বই থেকে তোমাদের একটি কবিতা পড়াবো। আমাদের আজকের পাঠ কবিতার উপায়, লিখেছেন জসিম উদ্দিন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কবিতাটি পড়ার আগে চলো একটু কবি পরিচিতিটি জেনে নিই। পল্লীকবি জসিম উদ্দিন জন্মগ্রহণ করেন 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে এবং 1976 খ্রিস্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। আমাদের আজকের শিখন ফলে থাকছে কবিতাটির পাঠ পরিচিতি বা মূল বিষয় বলতে পারবো, রূপাই কবিতাটি পড়তে ও বলতে পারবো এবং সৃজনশীল প্রশ্ন তৈরি করতে পারবো। চলো আমরা কবিতাটি পড়ে নিই। রূপাই জসিম উদ্দিন। এই গায়ের এক চাটার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখে কালো ভ্রমর, কিসের রঙিন ফুল? কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, তার সাথে কে মাখিয়ে দেছে নবীন তৃণের ছায়া? বন্ধুরা, এখানে দেখো, কবি বলেছে যে এই গায়ের এক চাষার ছেলে। হ্যাঁ, আমাদের বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে আমাদের মুগ্ধ করে। এদেশের গ্রামের মানুষের সহজ সরল জীবনযাপন প্রকৃতির সঙ্গে মিশে একাকার হয়ে আছে কিন্তু। হ্যাঁ, তো এখানে চাষার ছেলের মাতার লম্বা চুল, কালো মুখ, মায়া ভরা অবয়ব সব যেন প্রকৃতির অসামান্য সৌন্দর্যেরই অংশ। তাই কবির কাছে কালো ভ্রমর, রঙিন ফুল তার চেয়েও অনেক আনন্দের। তার ধান ক্ষেতের সবুজ সতেজতা কবি চাষার ছেলের মধ্যে খুঁজে পান। জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু, গা খানি তার শাওন মাসের যেমন তমাল তরু। বাদল ধোয়া মেঘে কেগো মাখিয়ে দেছে তেল, বিজলি মিয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল। কচি ধানে তুলতে চারা হয়তো কোনো চাষি, মুখে তাহার ছড়িয়ে গেছে কতটা তার হাসি। দেখো শিক্ষার্থীরা, এখানে চাচার ছেলের বাহু দুটি কবির কাছে কচি লাউয়ের ডগার মতো মনে হয়। তার শরীর যেন তমাল গাছের মতো কালো হলেও বৃষ্টির জলে ধোয়া মসৃণ শরীরের আলো পড়ে যেন বিদ্যুৎ চমকায়। হ্যাঁ, এখানে কৃষকেরা যেমন যখন ধানের কচি চারা তোলে, তখন ভবিষ্যতে ফসলের স্বপ্নে তাদের চোখে মুখে এক অনাবিল আনন্দের হাসি দেখা যায়। তাদের চোখে মুখে এক আনন্দ অনাবিল আনন্দের ছড়িয়ে পড়ে। কালো ছেলেটির মুখে যেন সেই স্বপ্নমাখা হাসি লেগে আছে। কালো চোখে তারা দিয়ে সকল ধরা দেখি, কালো দাঁতের কালি দিয়ে কেতাব কোরআন লিখি। জনম কালো, মরণ কালো, কালো ভুবনময়, চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়। সোনায় যেজন সোনা বানায় কিসের গরব তার, রং পেলে ভাই গড়তে পারি রামধনুকের হার। শিক্ষার্থীরা, এখানে কবি বলেছে, উল্লেখ করেছে এ কথা বলে যে কৃষকের ছেলে বলে তাদের যারা অবহেলা করে, কবি তাদেরকে প্রকৃত সত্যটা বোঝাতে চেয়েছেন। কারণ কবির মতে কালো বলে কাউকে অবহেলা করতে নেই, কারণ আমরা কালো চোখ দিয়ে পৃথিবীর সমস্ত সৌন্দর্য দেখি। কালো কালি দিয়েই কেতাব কোরআন কিন্তু লেখা হয়। তাই কবি যদি রং পান, তবে রামধনুকের হারও গড়তে পারেন। কালোই যেজন আলো বানায় ভুলায় সবার মন, তারি পদ রজের লাগি লুটায় বৃন্দাবন। সোনা নহে পিতল নহে, নহে সোনার মুখ, কালো বরণ চাষির ছেলে জুড়ায় যেন বুক। যে কালো তার মাঠেরই ধান, সে কালো তার গাঁও, সেই কালোতে সিনান করি উজ্জ্বল তাহার গাঁও। শিক্ষার্থীরা, এখানে কবি বলেছেন যে কবি মনে করেন চাচার ছেলে নিজে কালো, তাতে তার মূল্য কমবে না। কারণ রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যে কালো বরণ চাষার ছেলে যখন সবার জন্য আলোর বন্যা বয়ে আনে, ফসল ফলিয়ে সুখ সমৃদ্ধ বয়ে আনে, সবার মুখের অন্ন জোগায়, তখন
সবার তার মন ভরে ওঠে। তো এখানে দেখো যে কারণ মাঠের ধানের রং কালো, তার ছায়া ঘেরা গ্রাম কালো, আর সেগুলোতে অবগাহন করে কৃষকের ছেলের গায়ের রঙও কালো। আক রাতে তার বাঁশের লাঠি অনেক মানে মানি, খেলার দলে তারে নিয়ে সবার টানাটানি। জারির গানে তাহার গলা উঠে সবার আগে, শালসুন্দি বেদ যেন ও সকল কাজেই লাগে। বুড়োরা কয় ছেলে নয় ও পাগল লোহা যেন, রূপাই যেমন বাপের বেটা কেউ দেখেছ হেন? যদি রূপার নয় কো রূপাই, রূপার চেয়ে দামি, এক কালেতে ওরই নামে সব গা হবে নামি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কবি এটা বলেছে যে চাষার ছেলে শুধু ফসল ফলিয়ে সবার খাদ্য জোগাড় করে চুপ করে থাকে না, সে গ্রামীণ ঐতিহ্যর লালনও ধারণ করে। এদেশের লোক সংস্কৃতির ধারক বাহক সে, কারণ সে আখড়ায় তার লাঠি খেলার অনেক প্রশংসা রয়েছে, খেলার দলে তাকে নিয়ে দু দলে টানাটানি হয়। সে কি করে, চাষার কালো ছেলের গুণের তো শেষ নেই। চাষার ছেলে কালো ছেলের উপায় রূপা নয় সত্য, কিন্তু সে রূপার চেয়ে অনেক দামি, কারণ গুরুজনরা মনে করেন এক সময় তার কর্মগুণে এ গায়ের সুনাম সব গায়ে ছড়িয়ে পড়ে, সবার সুনাম সে বয়ে আনবে। প্রিয় বন্ধুরা, এই কবিতার মূল বিষয় হচ্ছে এই পৃথিবীতে মানব সভ্যতার উন্নতিতে সবচেয়ে যে মানুষগুলোর বড় অবদান তারা হলেন কৃষক। এই কৃষকের অজস্র ঘামঝরা কর্মোদ্যোগের মাধ্যমে আমাদের মানব সভ্যতা এনে দিয়েছে এক অনাবিল সুখ ও সমৃদ্ধ। তাই কবি এই কবিতার মধ্যে এই কৃষক ছেলেটির সমস্ত অবয়ব তুলে ধরেছেন এই কবিতার মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা রূপাই কবিতাটি পড়লাম। রূপাই কবিতাটি পড়ে তোমাদের নিশ্চয় ভালো লাগলো। তো এই কবিতাটি তোমরা বারবার পড়বে, এমনভাবে পড়বে যেন মুখস্থ হয়ে যায়, কারণ এই কবিতার সাথে যে পাঠ পরিচিতি, শব্দার্থ, লেখক পরিচিতি এ যেগুলো আছে এগুলো তোমরা বারবার সুন্দর করে পড়বে, কারণ আমাদের কবিতাটির সৃজনশীল তৈরি করতে পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি খুবই গুরুত্বপূর্ণ। কারণ ক খ নাম্বার পাঠ পরিচিতি এবং লেখক পরিচিতি থেকে সাধারণত উত্তর হয়ে থাকে, আর নৈবিত্তিক এই কবিতার বিভিন্ন লাইন থেকে নৈবিত্তিকের প্রশ্নও আসে, তাই তোমরা কবিতাটি সুন্দর করে পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এখন সৃজনশীলে চলে যাই। আমাদের সৃজনশীলে দেখো চারটি প্রশ্ন আছে, ক খ গ ঘ। তো এই চারটি প্রশ্ন আমরা প্রথম ক নাম্বার প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন বলি, খ নাম্বার অনুধাবনমূলক প্রশ্ন বলি, গ নাম্বার দক্ষতামূলক প্রশ্ন বলি এবং ঘ নাম্বার উচ্চ দক্ষতামূলক প্রশ্ন বলি। তো ক নাম্বার প্রশ্ন, এক নাম্বার প্রশ্ন হলো চাষির ছেলে গা খানি দেখতে কেমন। এখানে উত্তর হবে চাষির ছেলের গা খানি দেখতে শাওন মাসের তমাল তরুর মতো। আমরা দেখো কবিতার মধ্যে কিন্তু পড়ে আসছি চাষি। খ নাম্বার দেখো, চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়, চরণটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন, অনুধাবনমূলক প্রশ্ন এটা। তো দেখো, চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়, এই প্রশ্নটির আলোচ্য চরণটির মধ্যে দিয়ে কবি একথা বোঝাতে চেয়েছেন যে সভ্যতা নির্মাণে চাষির ছেলের কৃতিত্বর কথা। কৃষক সভ্যতার নির্মিতা, দেশের অর্থনীতির চালক। কালো কৃষকেরা সারা দিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলিয়ে পৃথিবীকে এগিয়ে নিয়ে যায়। চাষির ওই কালো ছেলে রূপায়ও তার শ্রম দিয়ে সব কিছু জয় করেছে। তো আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরও পেয়ে গেলাম। এখন আমরা দক্ষতামূলক প্রশ্ন গ নাম্বারিতে চলে যাই। তো গ নাম্বার প্রশ্ন দেখো, উদ্দীপক ও রূপাই কবিতার আলোকে তোমার দেখা কোন কোন পল্লিগ্রামের বর্ণনা দাও। শিক্ষার্থীরা, এখানে আমরা যে গ নাম্বার প্রশ্নটা সৃজনশীল, সৃজনশীল মানে সৃষ্টি করা, নতুন সৃষ্টি করা। তো আমরা এই গ নাম্বার প্রশ্নের উত্তর করার আগে আমরা চলো উপরের যে অনুচ্ছেদটি আছে সেটি একবার পড়ে নিই। পল্লিগ্রামের পিতৃহীন এক দুরন্ত বালক সমীর শেখ
ফসল বোনার ওস্তাদিতে 10 গ্রামে তার সোনাম আছে। বন্যা খরা তথা গ্রামের শত বিপদে বৃক্ষের ছায়ার মতো তাকে সবাই কাছে পায়। যাত্রা পাড়ার অভিনয়ে তার জুড়ি মেলা ভার। গ্রামের সবাই তাকে স্নেহ করে যেমন প্রকৃতি করে গ্রামকে। বন্ধুরা, এখানে আমাদের প্রশ্নতে আছে যে উদ্দীপক ও রূপাই কবিতার আলোকে তোমার দেখা কোনো পল্লী গ্রামের বর্ণনা দাও। তাহলে উদ্দীপক এবং রূপাই কবিতা, আমাদের বইয়ের যে রূপাই কবিতা, তার মধ্যে যে মিল, কোনো পল্লী গ্রামের বর্ণনা দিতে বলেছে। দেখো, এখানে উদ্দীপক ও রূপাই কবিতার আলোকে বলতে পারি, আমার দেখা পল্লী গ্রামটি অতি মনোরম। বাংলাদেশ গ্রাম প্রধান দেশ, এদেশের মানুষ প্রকৃতির নিবিড় বন্ধনে জড়িয়ে রয়েছে। বাংলার মাঠে ঘাটে ছড়ানো অবারিত সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। রূপাই কবিতায় শস্য শ্যামল বাংলার অপরূপ রূপের প্রকাশ ঘটেছে রূপাইয়ের শারীরিক বর্ণনার মধ্যে দিয়ে। অন্যদিকে উদ্দীপকে কিন্তু গ্রাম বাংলার ছায়াময় মায়াময় অবস্থার কথা প্রকাশ পায় গ্রাম্য বালক সমীর শেখের কাজেকর্মে অবস্থায়। আমার নানার বাড়ি গ্রামটি ঠিক একই রকম, চারিদিক সবুজে ঘেরা, পাশ দিয়ে বয়ে গেছে নদী, সোনালী ফসল মাঠে বাতাসে দোল খায়, কৃষকেরা সারা দিন মাঠে পরিশ্রম করে, ফসল ফলায়। এ কথাগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রামটি, তাই কবিতাটি মন্তব্যটি যথার্থ। আচ্ছা, এখানে আমরা গ নাম্বার প্রশ্নেতে দেখা আছে, ঘ নাম্বার প্রশ্নতে দেখা আছে যে উদ্দীপকটি রূপাই কবিতার খণ্ডাংশ মাত্র, যুক্তিসহ বিশ্লেষণ করো। এখানে উদ্দীপক রূপাই কবিতার খণ্ডাংশ মাত্র, আমাদের পল্লী যে পল্লী কবি জসীমউদ্দীন রূপাই যে কবিতাটি লিখেছেন, সেখানে রূপাইয়ের সমস্ত অবয়ব এবং সৌন্দর্যের কথা সে কবিতাতে প্রকাশ পেয়েছে। কিন্তু এখানে উদ্দীপকের যে সমীর শেখ বর্ণনা রয়েছে, সেখানে তার 2টি অংশে বর্ণনা রয়েছে, এই জন্য কবিতাটি খণ্ডাংশ মাত্র হবে, যুক্তটি যথাযথ। আচ্ছা, এখানে দেখো উদ্দীপকটির উপায় কবিতার খণ্ডাংশ মাত্র মন্তব্যটি অবশ্যই যথাযথ। বাংলাদেশের গ্রামীণ প্রকৃতি মনোমুগ্ধ করে। এদেশের অধিকাংশ মানুষ কোথায় বাস করে? গ্রামে বাস করে। পেশাজীবীদের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ হচ্ছে কৃষিজীবী। কৃষকেরা সরাসরি উৎপাদনের সঙ্গে জড়িত। তারা এদেশের খাদ্য চাহিদা পূরণে নিরলস পরিশ্রম সারাদিন খেটে চলছে। আচ্ছা, এখানে দেখো যে উদ্দীপকে গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা একজন দুরন্ত বালকের কর্মতৎপরতা ও মানবিক গুণের পরিচয় তুলে ধরা হয়েছে। এ বিষয়টি রূপাই কবিতায় প্রতিফলিত, গ্রামীণ জীবনের সঙ্গে সম্পৃক্ত রূপাইয়ের কর্মতৎপরতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে তা সব দিক থেকে সমানভাবে নয়, কারণ কবিতায় রূপাইয়ের বাহ্যিক গড়ন ও মানসিক গড়নের যে পরিচয় দেওয়া হয়েছে, অনুরূপ পরিচয় উদ্দীপকের বালকটির বেলায় তা দেওয়া হয়নি। রূপাইকে নিয়ে সবাই খেলার দলে টানাটানি করে, তারপরে সে এ বিষয়টিও মানে সমীর শেখের দিক থেকে অনুপস্থিত। কবিতায় কবি কালো রঙের কৃষকের বিশেষত্বের কথাও প্রকাশ করেছেন, যা উদ্দীপকে নেই। রূপাই কবিতা কবি গ্রাম বাংলার প্রকৃতি, কৃষকের রূপ, কর্মোদ্যোগ অসাধারণ ভাষায় প্রকাশ করেছেন। গ্রাম বাংলার প্রকৃতির মধ্যে কালো ভ্রমর, রঙিন ফুল, কাঁচা ধানের পাতা, জালিলাওয়ের ডগার মতো চাষার ছেলের বাহু ইত্যাদি বিষয় নিয়ে যা আছে তা সবই উদ্দীপকে কিন্তু নেই। উদ্দীপকে বর্ণিত বালকটির ফসলে বীজ বোনা, যাত্রাপালায় অভিনয় করা দক্ষ, তবে তা কবিতায় বর্ণিত কোনো কালো চাষার ছেলের মানসিকতা, পরিশ্রমী মনোভাব, আখড়ায় লাঠি খেলার কথা, জারি গানের দক্ষতাকে ছাড়িয়ে যাওয়ার মতো নয়। এসব দিক বিচার করলে বলা যায় যে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। তো শিক্ষার্থীরা, তোমরা প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেলে আমি আশা করব প্রশ্নগুলো উত্তর খুব সুন্দর করে পড়বে, এবং প্রশ্নগুলো তোমরা বারবার ভালো করে বুঝে পড়বে। আজকে তোমাদের বাড়ির কাজ থাকছে গণং সৃজনশীল প্রশ্ন, লিখে পাঠাবে আমাকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।